বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে জানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সদস্য সর্দার সাফাওয়াত হোসেন বকুল স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করে আসলেন এবং অনেক কারণই এই সফরটি গুরুত্বপূর্ণ ছিল সবার দৃষ্টিও ছিল এই সফরের দিকে দুটো বিশেষ কারণ তার মধ্যে একটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বা মেগা প্রকল্পে চীনের বিনিয়োগ বা অনেকেই মনে করেন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন অনেক বেশি চীনের উপরে ডিপেন্ডেন্ট অনেক বেশি চীনের দিকে ছুঁকে পড়ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুতে অনেকে মনে করেন এটি সমাধান চীনের একটা ভূমিকা ছাড়া ইতিবাচক ভূমিকা ছাড়া সম্ভব নয় প্রধানমন্ত্রী দেশে ফিরে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোহিঙ্গা সাথে বলেছেন যে চীন বিষয়টি দেখবে তা জানিয়েছে দুটো দেশই তার কাছে সমান আমার প্রশ্ন যে আপনারা মনে করেন কিনা না চীনেরই ভাষ্যে নির্ভর করা যায় কিনা দ্বিতীয়ত হচ্ছে যে চীনের যে অর্থনৈতিক সহযোগিতা প্রধানমন্ত্রী বলেছেন তিনি তার সরকার ভারসাম্য বজায় রেখেই চলছেন কারো কারণে কোনো সম্পর্কের হেরফের হবে না এগুলো অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বলা যে চীনের যে ঋণের ফাদের একটা বিশ্বব্যাপী সুনাম বা দুর্নাম আছে সেই ফাঁদেও বাংলাদেশ পড়বে না কারণ প্রধানমন্ত্রী বলছেন যে আমরা কখনও কারো ঋণ ফেরত দিতে পিছপা ব্যর্থতার পরিচয় দিই এবং আমরা দিতে পারবো যদিও অনেকে মনে করে থাকেন যে চীন যাদের কি যারাই চীনের উপরে নির্ভর করেছে আর বড় মেগা প্রকল্পে চীন যেখানে সহায়তা করেছে সে দেশগুলি আসলে শেষ পর্যন্ত বিপদে পড়েছে এটি অনন্য নজির শ্রীলঙ্কা আরও বড় উদাহরণ যদি আমরা টানতে চাই যে পাকিস্তান যে পাকিস্তানে তাদের বিশাল বিনিয়োগ পাকিস্তান তাদের দীর্ঘকালের চীনকে চিনকে পাকিস্তানকে চীনের ভাই হিসেবে অভিহিত করা হয় এবং সেই পাকিস্তান এখন অর্থের জন্যে নানান জায়গায় ঘুরে ঘুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘুরতে হচ্ছে সব মিলিয়ে বিশ্বাস ইসলাম আপনি শুরু করবেন পরে স্বাগত আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর আমার মনে হয় আমাদের এই এই সময়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সফরই ছিল তিনি দুটো কাজ এখানে সম্পাদন করেছেন একটা আপনি জানেন যে সেখানে সামার ড্যাভস নগরীতে ওয়ার্ল্ড ফোরামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবং সেখানে তিনি তার বক্তব্য যেটা বিশ্ব ফোরামে যে বক্তব্য দেওয়ার সেটা তিনি দিয়েছেন তো তার চাইতেও এটা দ্বিপাক্ষিক যে বিষয়টা চীনের সঙ্গে সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রপতি এর সঙ্গে দেখা করেছেন এবং সেখানে যে আউটকাম যেটার ফলাফল আমরা তার নিজের মুখ থেকে শুনেছি তিনি অত্যন্ত আশাবাদী এবং এখানে দুটো ইস্যু প্রধান ছিল একটা ইস্যু ছিল রোহিঙ্গা ইস্যুটা আমাদের জাতির জন্য এবং এটা অত্যন্ত স্পষ্ট যে রোহিঙ্গা ইস্যুটার সমাধানে চীনের একটা সক্রিয় ইতিবাচক ভূমিকা ছাড়া এই সমস্যাটার সমাধান করা যাচ্ছে না এবং সেই ক্ষেত্রে চীনের যে সমর্থন তিনি পেয়েছেন সেটা আমাদেরকে আসান্বিত করে তুলেছে যে আমরা রোহিঙ্গা সমস্যার খুব সাম্প্রতিককালে না হলেও আলটিমেটলি এর একটা সমাধান হবে এবং তিনি বাংলাদেশের সঙ্গে চীনা নেতৃবৃন্দ যে বন্ধুত্বের এবং যে উষ্ণতার পরিচয় দিয়েছেন আলাপ আলোচনায় তাতে আমাদের এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে যে চীন নিশ্চয়ই রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমাদের সমর্থন জানাবে দ্বিতীয়ত হল যে চীনের সঙ্গে যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে এটিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমও ইউ বা মেমোনান আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা স্মারকও কিছু স্বাক্ষর হয়েছে আমার মনে হয় চীন একটা দেশ যে দেশটিকে অনুসরণ করার মতন আমাদের অনেক কারণ রয়েছে কারণ রয়েছে এই কারণে যে চীন অত্যন্ত দারিদ্র অবস্থা থেকে আজকে এই অবস্থায় উন্নীত হয়েছে এবং তারা আজকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক দেশে পরিণত হতে চলেছে এবং আগামীতে চীনের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ইত্যাদির অর্থনীতিকেও ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে তো সুতরাং চীনের সঙ্গে যে আলাপ আলোচনা যে চীনের সঙ্গে যে কথাবার্তা এটা আমাদের একটা ক্লোজ নেইবার হিসাবে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমার মনে হয় যে এটা একটু স্পষ্ট করাও প্রয়োজন ছিল সবার সামনে রাজনীতি যে ভূ রাজনৈতিক স্বার্থেও যে অনেক সময় মনে করা হয় যে বাংলাদেশ ভারতের একদম ভিতরে ঢুকে গেছে এবং ভারত ছাড়া আর কিছুই চিনে না আন্তর্জাতিক ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু এই সফরটা একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম এখানে আরেকটি বিষয়ে আমি উল্লেখ করতে চাই যে চীন রাজনৈতিকভাবে আজকে এই কোল্ড ওয়ারের পরে আজকে একটা বিশেষ শক্তিতে পরিণত হয়েছে বিশেষ শক্তি জন্য বলবো যে কমিউনিস্ট বিশ্বের যে নেতৃত্ব সেটা এখন চীনের হাতে এবং যে কটি কমিউনিস্ট কান্ট্রি আছে তারা সকলেই কিন্তু সহযোগিতার জন্য চীনের দিকেই তাকিয়ে থাকে সুতরাং চীন আমাদের যে একজন বন্ধু হিসেবে যদি থাকে তাহলে আমার মনে হয় যে আমাদের পররাষ্ট্রনীতির যে ব্যালেন্স যে ভারসাম্য সেই ভারসাম্যটা বজায় থাকে আর দ্বিতীয় যে কথাটি আপনি বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ডেপ ট্রাফ বা ঋণের জালে আবদ্ধ হয়ে ট্রাফট হওয়া শ্রীলঙ্কার ক্ষেত্রে হ্যাঁ দুটো ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয়েছে চীনের একটা হলো একটা পোর্টের ব্যাপারে পোর্টটা করার ক্ষেত্রে যে চীনের ইয়ে এখন ভার্চুয়ালি সেটা চিনি পরিচালনা করবে এটা একটা হয়েছে আর একটা হয়েছে শ্রীলঙ্কার ক্ষেত্রে যে শ্রীলঙ্কা গৃহযুদ্ধের পরে তাদের কোনো উপায়ও ছিল না অন্য কোথাও হাত বাড়ানোর চীন ছাড়া আফ্রিকাতেও কিন্তু চীন হিউজ ইনভেস্টমেন্ট করেছে এবং আফ্রিকার অনেক অনেক দেশে এত ইনভেস্টমেন্ট চীনে আফ্রিকাতে আফ্রিকা দখলের একটা লড়াইও চলছে ভারতের মধ্যে তো আফ্রিকাতেও কিন্তু এত ইনভেস্টমেন্ট কোনো কোনো দেশে যে সেই সব দেশের জিডিপির তুলনায় এই ইনভেস্টমেন্ট অত্যন্ত বেশি এবং এই যে ডেপ ট্র্যাপের কথা যে আপনি বলেন ডেপ ট্র্যাপের কথাটা এজন্য আমি বলি যে এটা দুনিয়ার সব দেশে ঘটে যদি যে অর্থটা যে উদ্দেশ্যে আনা হয় সেই উদ্দেশ্যে সঠিকভাবে ব্যবহৃত না হয় এখন আমি আমাদের মতন দেশের এই বাইল্যাটারাল এইড যদি আমরা এনে আমরা যদি সেটা সঠিক ব্যবহার করতে পারি এবং তার থেকে যে রিটার্ন আমরা আশা করি তার থেকে যে প্রাপ্তি আমরা আশা করি সেই প্রাপ্তিটা যদি আমাদের ঘটে তাহলে কিন্তু এই ডেপ ট্রাপে পড়তে হয় না পাকিস্তানের ডেপ ট্রাপে পড়ার যেটা প্রধান কারণ আমি মনে করি সেটা হলো যে পাকিস্তান যে ক্ষেত্রে নেছে এই অধিকাংশ লোন তার বেশ ম্যাক্সিমাম অর্থ চলে গেছে প্রতিরক্ষা এবং এই প্রতিরক্ষা খাতের যে অর্থ সেই অর্থ কিন্তু টোটালি আনপ্রোডাক্টিভ আনপ্রোডাক্টিভ এই কারণে যে প্রতিরক্ষা খাতে অর্থনীতিতে কিন্তু কিছু অবদান থাকে না তারা দেশের সার্বভৌমত্ব এবং দেশ রক্ষার জন্য প্রয়োজন আবার পাকিস্তানের এটা না করারও কোনো কারণ নেই কারণ তারা ভারতের সঙ্গে পাওয়ার এবং শক্তি সামরিক শক্তির ব্যালান্স এস্টাবলিশ করতে চেয়েছে সেজন্য তাদেরকে এই ধরনের একটা অসম জায়গায় যেতে হয়েছে এবং পাকিস্তানের অর্থনীতির শুধু নয় রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রেই এটাকে ফেইল্ড স্টেট হিসাবে আজকাল পরিগণিত করা হয় আইএমএফের সর্বশেষ যে ভার্সান তাতে এটা বলাই হয়েছে প্রকার যে এটা একটা ফেইল্ড স্টেট অর্থনৈতিকভাবে তাদের এক মাসের বেশি তাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নাই বৈদেশিক মুদ্রার খরচ বিয়ের করে যার জন্য ছয় শত কোটি ডলার তারা আইএমএফ একটা আগামী তিন বছরে তাদেরকে দিবে এবং একসঙ্গে দিবে না একসঙ্গে দিলে আইএমএফেরও সন্দেহ যে এটা ঠিকভাবে ব্যয় হবে না কিন্তু সেজন্য পাকিস্তানকে তারা বলেছে যে তোমাদের এই 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 সংস্কারগুলো আনতে হবে আমি জানি না সে সংস্কারগুলো পাকিস্তানের পক্ষে আনা সম্ভব হবে কি কিন্তু আমার মনে হয় না সম্ভব হবে কারণ সেখানে ট্যাক্স বৃদ্ধির কথা আছে ট্যাক্স রিফর্মের কথা আছে ইনফ্রাস্ট্রাকচার প্রশাসনিক ইনফ্রাস্ট্রাকচার রিফর্মের কথা আছে এই সব কথাগুলো যদি ওইভাবে আসে তাহলে এই ডেপ পাকিস্তান বরং আই এম এফের একটা নতুন ডেপট্রাপে পড়তে যাচ্ছে কিনা সেটা একটা সন্দেহ আছে তো এখন আমার কাছে যেটা আমি যেটা আমার কাছে প্রতিও হয় যে আমাদের বাংলাদেশের সঙ্গে চীনের এবং ভারতের উভয়েরই সুসম্পর্ক থাকা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর সফরে এই কথাটি স্পষ্ট হয়েছে যে আমরা দুটো দেশেরই বন্ধুত্ব কামনা করি দ্বিতীয়ত হল যে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তৃতীয়ত হল যে আমাদের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আমাদের জিডিপি গ্রোথ আরও একটু বাড়ানোর জন্য চীনা বিনিয়োগ এটাও আমাদের দেশে জরুরি আছে তবে আমি আপনার সঙ্গে একমত যে আমরা যেন ওই আবার ঋণের ফাঁদে না পড়ি সেটা আমাদের দিকে লক্ষ্য রাখি আর বাবার আপনার কাছে আমি শ্রদ্ধা থ্যাংক ইউ জিরুর রহমান সাহেব অনেক দিন পর আপনার তৃতীয় অনুষ্ঠানে আসলাম আমার খুব শ্রদ্ধাভাজার নেতা শহীদ বে আসবে শুনে আসলে অনেকটা আনন্দ পেয়েছি এর জন্য আসলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যে চীন সফর যেটা নিয়ে সম আজকে আলোচনা শুরু হয়েছে শহীদ বে বলেছেন যে আমরা সকল দেশের সাথে সুন্দর সম্পর্ক রাখতে চাই এটাই সকল দেশেরই কাম্য হওয়া উচিত শান্তির স্বার্থে বিশ্ব শান্তির লক্ষ্যে সকল দেশই সীমান্তের পরপারে যারাই থাকেন এটা সুন্দর সম্পর্ক থাকা উচিত অর্থনৈতিক সম্পর্ক থাকা উচিত আমাদের প্রধানমন্ত্রী ওনার বিগত কিছুদিনের বক্তব্য এবং আমাদের অর্থনৈতিক গতি দ্বারা থেকে যেটা পরিলক্ষিত হয় সেটা হল ভারতের ইকোনমিক অ্যাগ্রেশনের খুব কঠিন নেট থেকে বের হয়ে বাংলাদেশের অর্থনীতিকে একটা কমফোর্টেবল ইনভেস্টমেন্ট জোনে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দ্বৈত অর্থনৈতিক সম্পর্কের দিকে জোর দিয়েছেন এটা আমার কাছে অর্থনীতির ছাত্র হিসাবে প্রতীয়মান হয়েছে যে বোথ ইন্ডিয়া অ্যান্ড চায়না শুড বি আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স এই থিওরিটা থেকে মনে হয় কাজ করতেছে যেই কারণেই নির্বাচনের পর চায়না গেলেন এবং চায়নাতে যে ধরনের কথাবার্তা বা এফার্ট আমরা দেখেছি তাতে চায়না বিনিয়োগের দিকে একটা ব্যালেন্স ইকোনমিক ইনভেস্টমেন্টের জন্য দ্য অনারেবল প্রাইম মিনিস্টার স্টাইং অবভিয়াসলি আমাদের ইকোনমিক অগ্রগতিটা করার জন্য সেই চেষ্টা করতেছে পাশাপাশি যাতে একেবারেই ইন্ডিয়ান ইকোনমিক নেটের মধ্যে না পড়ে এখানেও যাতে কোনো নেইবারিং ডেট ট্র্যাপে না পড়তে হয় বা আমাদের ইকোনমির মানে নর্মাল যে প্রোগ্রেসটা এটা যাতে ব্যাহত না হয় কমার্শিয়াল সাইডও ফ্রি ইকোনমিক জোনে থেকেও যাতে আমাদের বিজনেস প্রবলেম না হয় সব দিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী একটা ইকোনমিক সুন্দর রিলেশন চায়নার সাথেও প্যারালিলি শি ওয়ান্টস টু মেনটেন এ ভেরি প্যারালেল ইকোনমিক রিলেশন বোথ উইথ ইন্ডিয়া অ্যান্ড চায়না সেটা করতে চাচ্ছেন তবে এখানে সবচেয়ে রিস্কি হলো যেটা চায়না ইজ এ ভেরি মানে অ্যাগ্রেসিভ ইনভেস্টার না ইন দা অল ওভার দ্য ওয়ার্ল্ড এমন চায়না যেখানে ঢুকে সেখানে যে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে দে পুশ ইন ইন্ডা ফান্ড দে ট্রাই টু ইনভেস্ট দেয়ার ফান্ড হোয়াট দে মানে ডিসাইড টু ইনভেস্ট সেখানে অন্য কোনো দেশ যেমন আফ্রিকার কথা এখানে আসছে আফ্রিকা তো কিন্তু চায়না ইন্ডিয়ার প্যারালের অনেকটা আগে গেছে ইনভেস্টমেন্টের ঠিক আমাদের এখানেও চায়না যে যে জায়গাগুলিতে হাত দিয়েছে অল দিজ আর ভেরি বিগ ইনভেস্টমেন্ট যেখানে চায়না আসতেছে অবশ্যই আমাদেরকে এই জিনিসটা যেটা ডেট ট্রাফটা এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন ওই জিনিসটাতে আমরা না পড়ি তাইলে কিন্তু এই কোনোভাবে সফরের পরে সেই সময় যে অঙ্গীকারটা চিন করেছিল সেই পরিমাণ অর্থ কিন্তু বাংলাদেশ পায়নি আমি সেটিও পয়েন্টে আসি কারণ এখানে আমাদের দেশকে অনেক সজাগ থাকতে হবে বিকজ পাকিস্তানের প্রসঙ্গটা এখানে এসে পাকিস্তানের যে বেস্ট ফ্রেন্ড চায়নার কিন্তু আর কেউ নাই মানে চাইনার ভাই বলতে পাকিস্তান মিয়ানমার আর উত্তর কোরিয়া চাইনা ইজ ভেরি ভেরি ক্লোজ আমি কয়েকটা অফিস মিটিংয়ে দেখছি হাউ দে রিয়াক্ট উইথ পাকিস্তানি ভার্সান পাকিস্তান কি ডিসিশন দিচ্ছে চায়না কিভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটাকে কাউন্ট করে আমি কয়েকটা কনফারেন্সে এমপি থাকার সুবাদে আমি দেখেছি দে আর ভেরি ক্লোজ যাও এটা নিয়ে আমাদের বলার কোনো অবকাশই রাখে কিন্তু সেই চায়না কিন্তু অ্যাকচুয়ালি খুব পজিটিভ রিটার্ন টু দ্য ইকোনমি চায়নার কাছ থেকে পাকিস্তান আদায় করতে পারেনা অথবা দে হ্যাভ ফেলড টু ডু দ্যাট পাকিস্তানের আজকের অর্থনৈতিক যে দুরবস্থা যে গরিবী অবস্থা যে বেহাল অবস্থা আমি বলবো একেবারেই তো মানে চায়নার মতন একটা রিচ ইকোনমি পাশে থাকতে এত সুন্দরভাবে যে বাই বলছেন বোন বলি যাই বলি তারা কিন্তু সে বেনিফিটটা আদায় করতে পারেনি আর চায়নাও সেইভাবে পাকিস্তানকে ততটুক আগায় নিয়ে আসার মতন কিছু করছে কিনা আই হ্যাভ ডাউটস ঠিক ওই মানে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে বাংলাদেশে অনেক হুঁশিয়ার থাকতে হবে এসব ইনভেস্টমেন্ট নেওয়ার আগে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিসিশন বিহাইন্ড দ্য ইনভেস্টমেন্ট এবং কতটুকু ইনভেস্টমেন্টটা তারা থাকবে এখানে অনেকগুলি ব্যাপার আছে যেমন অনেক ইনভেস্টমেন্ট আসে জয়েন্ট কোলাবরেশন আসে দেখা যায় মেশিনই এমনভাবে ওভার ইনভয়েসিং করে নিয়ে আসে ওইটা দিয়ে যে শেয়ার নেয় আমাদের লোকাল র মেটেরিয়ালসের যে এই কারেন্ট ফান্ড যেটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল লোকাল ইনভেস্টাররা দিলেও দেখা যায় জীবনে ওইটার দ্বারে কাছে যেতে পারে না এর আগে কয়েকশো পার্সেন্ট প্রফিট নেওয়া যায় এইসব চায়নার মতো ইনভেস্টাররা কাজে এই দিকগুলিতে খেয়াল রাখতে হবে রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে যে চায়না খুব আশ্রয় দিয়েছে আমার লিডার সদ্য শহীদ ভাই বলেছেন আসলে আই থিঙ্ক অল দিস উইল বি ইন বেইন চায়না এবং ইন্ডিয়া যদি আমি চায়নার কথা বলব চায়না যেভাবে ক্লোজ এখন মায়ানমারের সাথে বাই ইন্ডিয়া অ্যাভিট ফ্রম বর্ডার পলিটিক যদি আমরা দেখি সীমান্ত রাজনীতিতে দুইটাই ভেরি ইম্পর্টেন্ট উইথ বার্মা মায়ানমার সেইখানে যে হত্যাযোগ্য যে নির্মম অত্যাচার রোহিঙ্গাদের উপর করেছে রাখাইনদের উপর মায়ানমার এবং এটা এমন না যে ওভার দা নাইট একদিন বা দুই দিন করে ফেলেছে চায়নাও দেখেনি ইন্ডিয়াও দেখেন এখনও করছে এখনও করতেছে ইটস এ চেইন অফ টর্চারিং করে যাচ্ছে সেইখানে চায়না এবং ইন্ডিয়া ইফ আই এম নট রং আমি দেখি নাই যে তারা একটা শক্ত কথা বলেছে চায়না বা ইন্ডিয়া যদি যে কেউ যদি একটু শক্ত ভূমিকা পালন করতে এখানে এইরকম নির্মমভাবে মানুষ মানুষকে পৃথিবীর ইতিহাসে জানি না আমি ব্রুশ বই দেখেছিলাম ওই অত্যাচার কেও হারমানিয়াছে এবার রাখাইনি যে অত্যাচার করা হয়েছে কই মানবতা তো কাজ করেনি চায়না তো কথা বলেনি ইন্ডিয়া তো কথা বলেনি কাজে তারা এখন কিছু করে দিবে আই হ্যাভ মানে তারা আমাদের কিছু করে দেবে আমি ওইটা বিশ্বাস করতে পারি না আর চাইনার হিস্ট্রি অনভেস্টমেন্ট মাছ কমফোর্টেবল ফর অল দ্যান্ট্রিং অনেকেই বলে থাকেন যে চায়নার আসলে সুদৃষ্টি সেখানেই পরে যেখানে ডেমোক্রেসির একটা ক্রাইসিস আছে কারণ তার নিজের মধ্যে যেহেতু তার ওই প্র্যাকটিসটা নাই এবং সে যেহেতু ইনভেস্ট করতে চায় ইনভেস্ট করার জন্য এমন একটা জায়গা পছন্দ করে যেখানে আসলে একটা স্ট্যাবল মানে পলিটিক্যাল কোনো উত্তাপ নেই যেখানে ভয়েস সবাই রেজ করে না বা রেজ করবার সুযোগ নেই সেই সব জায়গায় তার দৃষ্টিটা অনেককে বেশি নিবদ্ধ সে নিজের সোসাইটিটাকে যেরকম করে রেখেছে ঠিক অন্যান্য দেশেও সে ওই একই রকম সোসাইটি দেখতে পছন্দ করে দুই আগে বিদ্যার দেখুন চীনের রাজনৈতিক যে মতবাদ সেই মতবাদ হল যে তারা কমিউনিস্ট কান্ট্রি এটা তারা প্রকাশ্যেই বলে এবং স্বাভাবিকভাবেই চায়না যে রাজনৈতিক সিস্টেমে চলে সেখানে অর্থনীতিকে কিছুটা উন্মুক্ত করলেও রাজনীতির ক্ষেত্রে কিন্তু তারা কোনো ছাড় দেয় নাই সাম্প্রতিককালে হংকংয়ে যে বিক্ষোভগুলো হচ্ছে সেই বিক্ষোভগুলো একই বার্তা আমাদের কাছে পৌঁছায় আমাদের স্মৃতি থেকে তো এখন চায়নার বিষয়টা হলো যে তারা তাদের সিস্টেম অনুযায়ী চলছে এবং এই সিস্টেম অনুযায়ী তারা যে চলে এখন আমাদের দেশে সেই ধরনের গণতান্ত্রিক সংকট যদি থাকতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে না আমাদের দেশে একদম একটা আমরাও একটা কমিউনিস্ট রুলের দিকে যাচ্ছি বা আমরাও একটা বামপন্থী সরকার আমাদের এই সরকার তো বামপন্থী দল তো এখন আর বাংলাদেশে যারা আছেন এই কমিউনিস্ট পার্টি বা বাম জোট ওই বা ইত্যাদি তারা তো একদম এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও কয়েক বছর আগেও যেরকমের কমিউনিস্টদের আমরা প্রতাপ দেখতাম এবার সমগ্র ভারতে তারা একটি আসনও পায়নি এমন একটি অবস্থার মধ্যে তারা পড়েছে সুতরাং আমাদের দেশে যে চায়নার কমিউনিস্টপন্থী বা এই ধরনের অনুপন্থী কোনো ঘটনা সেটা নয় আমাদের দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্ম হয়েছে এই জন্মটা দিয়েছে জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রাজনৈতিক স্থিতিশীলতার কারণে আমাদের দেশের প্রতি বিনিয়োগের ক্ষেত্রে আজকে কেবল চীন নয় পশ্চিমা দেশগুলো আগ্রহ দেখাচ্ছে আমাদের এশিয়ার যে প্রধান প্রধান অর্থনৈতিক শক্তি তারাও আগ্রহ দেখাচ্ছে এবং এই আগ্রহের কারণ হল যে আমাদের দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আছে এবং আমাদের অর্থনীতির যে শক্তি আমরা ইতিমধ্যে অর্জন করেছি যেরম এবছরে বছরে পাঁচ লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকার বাজেট তো আপনি চিন্তা করেন আমাদের মতন একটা দেশে পাঁচ লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকার একটা বাজেট যদি হয় এবং সেখানে এক লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকা আছে উন্নয়ন বাজেট তো এই যে যে একটা বিশাল অঙ্কের বাজেট আমরা করতে পারলাম পদ্মা সেতুর মতন একটা বৃহৎ প্রকল্প আজকে বাংলাদেশ তারা নিজেরা নিজেদের দ্বারা ইমপ্লিমেন্ট করছে এবং এই ইমপ্লিমেন্টেশন আজকে এগিয়ে যাচ্ছে সেখানেও একটা চীনা প্রতিষ্ঠান তারা এই কন্ট্রাক্টটা পেয়েছে তারা সেখানে কাজ করছে এবং যেখানে ওই আপনার রিভার ট্রেনিংয়ের যে কম্পোনেন্ট সেই রিভার ট্রেনিংয়ের কম্পোনেন্টেও কিন্তু চীনা প্রতিষ্ঠান কাজটা পেয়েছে পদ্মা সেতুর সুতরাং এই বাংলাদেশে আমরা দেখি যে তারা বিভিন্ন জায়গায় আমাদের এই যে অগ্রগতি এই অগ্রগতি দেখে এবং আমাদের যে অর্থনৈতিক শক্তি এগুলো দেখে তারা এগোচ্ছে চীনের ক্ষেত্রে আপনি আদর্শিক লড়াইয়ের ক্ষেত্রে যেটা বলছেন সেই আদর্শিক লড়াইয়ের মিত্র কিন্তু কিন্তু নয় এবং আদর্শ তার আদর্শটা কি আমরা যেমন শুনি যে চীন একটা কমিউনিস্ট কান্ট্রি আমরা মাঝে মধ্যে তাদের এন্টি করাপশন একটা ক্যাম্পেইন বা নানান অ্যাকশান দেখতে পাই কিন্তু সেটা হচ্ছে যদি পার্সোনাল লেভেলে কেউ করে কিন্তু তাদের রাষ্ট্রীয়ভাবে যদি রাষ্ট্রের জন্য কেউ দুর্নীতি করে বড়ো বড়ো দুর্নীতি বিভিন্ন দেশের সঙ্গে নানা প্রজেক্ট করতে গিয়ে সেগুলো তারা খুব এনকারেজও করে বলে কেননা চীন বিভিন্ন দেশে যখন ব্যবসা করে তখন তারা নানা ক্ষেত্রে কমিশন দেওয়ার ক্ষেত্রে আউট অফ দ্য ওয়ে সেগুলোতে সিদ্ধ হস্ত এরকম একটা কথা শোনা যায় না এটা এই কথা শোনা যায় না এটা তো আপনি বলতে পারেন এটা সত্য সত্য এই কারণে যে দেখুন জাপানিজরাও তাদের একটা পোর্শন অ্যালাউ করা হয় ইনভেস্টমেন্টের সঙ্গে যে বিভিন্ন দেশে আপনার করাপশন যে যেসব দেশে আছে বা যেসব দেশে আপনার স্বচ্ছতা নেই সেসব দেশের ক্ষেত্রে তারা এ অর্থ কিন্তু রাখে যা এটাকে ইন্দোনেশিয়ায় রশিদ দিয়েই নেওয়া হয় স্পিড মানি হিসাবে এটাকে তারা গণ্য করে তো এখন কারাপ কথা যেটা আপনি বললেন এটা ভ্যালু বলতে এটা দুই রকমের কিন্তু করাপশনটা কিন্তু একটা বিনাইন করাপশন একটা ম্যালেজনেন্ট করাপশন দুইটা আছে বিনাইন করাপশন হলো সেইটা যেটা আপনি একটা ব্রিজ করবেন ব্রিজটা হলো না টাকা নেই যেটা বিএনপির আমলে কাদের সিদ্দিকী করেছে টাকা টাঙ্গাইল রাস্তার বিভিন্ন ব্রিজ মেরামতের নাম করে ব্রিজও হয়নি টাকাও তুলে নিয়ে গেছে তো সেটা এক জিনিস আর যেটা আমাদের দেশে সেটা হলো যে আপনার এখানে এই যে বড় বড় পদ্মা ব্রিজ বা ইত্যাদি আমাদের এই ফ্লাইওভার ইত্যাদির ক্ষেত্রে বলা হয় এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আপনার অন্য দেশের তুলনায় রাস্তা তৈরি রেলপথ তৈরি ইত্যাদিতে অন্য দেশের তুলনায় আমাদের দেশে ব্যয় বেশি এবং এইটার মধ্যে দিয়ে কিন্তু রাষ্ট্রীয় সম্পদের একটা নিঃসন্দেহে একটা বিরাট অংশ চলে যায় এইগুলো আমাদের দেশে চলছে এটা আমরা এটা বলবো এবং একই সঙ্গে বলবো যে আমাদের দেশের আরেকটা প্রবলেমও আছে যে আমাদের দেশে ব্যক্তিতে ব্যক্তিতে যে অর্থনৈতিক যে অসমতা সেটা বৃদ্ধি পাচ্ছে শুধু এই যে বাজেটের যে পাঁচ কোটি পাঁচ লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকার কথা বললাম আমরা বাজেটের কথা বললাম এটা ব্যয় হবে কিন্তু কার হাতে যাবে এটা আমাদের দেখতে হবে যে এখানে সম্পদের সমবণ্টন না হোক কমিউনিস্ট কান্ট্রির মতন কিন্তু সুষম বন্টন তো অন্তত নিশ্চিত করতে হবে যাতে ধনী দরিদ্রের ব্যবধান বেড়ে না যায় যেটা আমাদের দেশে এখন যাচ্ছে এবং আমাদের দেখতে হবে যেতে এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াগুলো স্বচ্ছ হয় আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং আমাদের দেশে জবাবদিহিতা থাকে আমরা এই ক্ষেত্রে কিন্তু আমি এটা বলবো যে রাজনৈতিক স্থিতিশীলতা থাকা সত্ত্বেও আমাদের এই ক্ষেত্রে জবাবদিহিতার সুশাসনের এবং এই দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়েছে এটা আমাদের নিশ্চয়ই স্বীকার করতে হবে এবং আমরা যে এই ক্ষেত্রে সন্ত্রাস প্রতিরোধের ক্ষেত্রে যেরকমের আমরা দৃঢ়ভাবে অগ্রসর হয়েছি দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে আমাদের কিন্তু সেই দৃঢ়তা দুদক কিছুটা দেখালেও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাইতে পারে নাই এখনও বেসিক ব্যাংকের কেলেঙ্কারির বিচার হয় নাই আবদুল হাই বাচ্চু এখনও সদরপে ঘুরে বেড়ায় এখনও হলমার্ক কেলেঙ্কারির বিচার হয় নাই এখনও শেয়ার মার্কেট কেলেঙ্কারির বিচার হয় নাই এসব বিষয়গুলো কিন্তু বাস্তব এবং এইগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার যদি আমাদের অর্থনীতির চাকাকে সঠিকভাবে সচল রাখতে হয় একই সঙ্গে আমাদের আপনি যে কথা বলেছিলেন শুরুতে যে রাজনৈতিক স্থিতিশীলতা এগুলো যে সব ইস্যু আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু অর্থনৈতিক ইস্যু এগুলো যেমনি সুরাহা করতে হবে কিন্তু এটা করতে গিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা যেটা আছে আমাদের সেটা আমি স্থিতিশীলতা বলতে একটা দলের ক্ষমতায় থাকাকে বলি না আমি বলি সিস্টেমের স্থিতিশীলতা

আমরা 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 অনেক পিছিয়ে তো সেটার সঙ্গে কি এই রাজনীতিহীনতার কোনো সম্পর্ক আছে 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 এটা আছে এটা থাকে কারণ যারা এই অর্থ সম্পদের মালিক হয় এই যখনই এ ধরনের বড় একটা দেশ বড়ো অর্থনৈতিক লিফ ফরওয়ার্ড করে বড়ো ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করে তখন কিন্তু তার সঙ্গে দুটো জিনিসের সম্পর্ক জড়িয়ে যায় আমাদের দেশে ধারণা করা হয় যে রাজনৈতিক স্থিতিশীলতার অর্থ হলে একটা দলই কেমন ক্ষমতায় থাকবে সেটাই স্থিতিশীলতা এবং অন্য দল কথা বলবে না এটা কিন্তু রাজনৈতিক স্থিতিশ সিস্টেমের স্থিতিশীলতাটাই প্রয়োজন যাতে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে স্থিতিশীলতা সেটা হলো বড় প্রয়োজন দ্বিতীয় যেটা আমাদের এখানে যে আমরা যেটা পারি না যেটাকে বড়ো বড় ওই আমাদের রাষ্ট্রনায়করা আমাদের বলে গেছেন অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা জবাবদিহিত এস্টাবলিশ করা যে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সম্পদ যাচ্ছে কোথায় এবং সেই যাওয়াটা সঠিক জায়গায় যাচ্ছে কি না গেলে যারা সঠিক জায়গায় না যাওয়ার জন্য দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে কি না এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব আমাদের দেশে গণতন্ত্র কথা যেটা আপনি বললেন যে যেটা গণতন্ত্র থাকে না সেখানে চীনা ইনভেস্টমেন্ট আসে আমাদের দেশে দেখেন আপনি যদি উনিশশো সাতচল্লিশ সাল থেকেই ধরেন আমাদের দেশে গণতন্ত্র এখন যেটা আছে এর চাইতে বেশি গণতন্ত্র কিন্তু ছিল না এবং আমি অনুষ্ঠান শুরুর আগে আসলে আপনি বলছিলেন এবং আপনার কাছ থেকে আমরা তার আগে আমি সর্দার শাকত হাসান বকুলের সঙ্গে সাহেব মতামত দেশের এবং দেশের বাইরে যারা দর্শক আছেন সবার কাছে একটা কথা আমি পরিষ্কার করতে চাই যে আজকে আমার যে প্রতিপক্ষ শহীদ বেয়ের কথার মানে বিপরীতে আমার যেভাবে ধারালু বক্তব্য আমি স্বাভাবিকভাবে তুলি তথ্য নির্ভর আমি সেটা আজকে পারবো না কারণ ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি আর স্বাধীনতার ঠিক অব্যবহিত পরে অনেকগুলি ঘটনায় উনি যখন ঢাকা কলেজের বিপরীতে ছাত্রলীগের অফিসে বসতেন ওনার কাছে যাইতাম ভালো ভালো উপদেশ দিতেন কাজে ওই যে একটা শ্রদ্ধাবোধ রয়ে গেছে যে ওইটাকে স্মরণ রেখে আমি অনেক কিছু বলতে পারবো না তবু যতটুকু পারি না হলে নয় একটু যোগ করতে চাই ওনার সাথে উনি একটা কথা বলেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা দিয়েছেন বর্তমানে দেশে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ওনার পরবর্তী যে ব্যাখ্যাগুলি দিয়েছেন এখানে অনেকগুলি ব্যাপার উনি ডেফার করেছেন যেমন রাজনীতিহীনতা উনি বিশ্বাস করেন না এটা বলেছেন তবুও আমি একটু আপত্তি জানিয়ে বলবো যে রাজনৈতিক স্থিতিশীলতা মাননীয় প্রধানমন্ত্রী কি দিয়েছেন শ্রদ্ধ নেতা রাজনৈতিক স্থিতিশীলতার ভিতরে সামাজিক স্থিতিশীলতা আছে নৈতিক স্থিতিশীলতা আছে অর্থনৈতিক স্থিতিশীলতা আছে যেটা আপনি একটু বলেছেন যে সম্পদের বন্টন রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে বেকার সমস্যার সমাধান আসে কনসেপ্ট অফ মানে পয়েন্টস টু বি কনসিডার্ড ফর পলিটিক্যাল স্ট্যাবিলিটি আমাদেরকে আসলে রাজনৈতিক স্থিতিশীলতা আছে রাজনৈতিক স্থিতিশীলতা তখনই থাকে যখন মানুষ মানুষের মনের ভাব প্রকাশ করতে পারে আমাদের দেশে কি সেটা আমরা পারি তিন মাস হল নির্বাচন হয়েছে মাননীয় লিডার আপনি কথাটা অসাবধানতার সাথে বলেছেন কিনা আমি জানি না যদি অধিক অধিকমাত্রা সাবধানতার সাথে বলে থাকেন তাহলে একটু প্রটেস্ট করতেছি আজকের যুগান্তর সুজনের সংবাদ সম্মেলন আজকে ডাকলেন জিল্লুর সাহেব আর পত্রিকায় নিউজটা আসলো একাদশ সংসদ নির্বাচন অনিয়মের খনি কি বড় হেডলেন দুর্ভাগ্যই জাতির যুদ্ধ করলাম গণতন্ত্রের জন্য ভোটটা দেওয়ার জন্য স্বাধীন করলাম সেই দেশে ভোট দিতে পারলাম না তিরিশ তারিখে ভোট উনত্রিশ তারিখ রাতে সকল ভোট গায়েব হয়ে গেল কেটে ফেলল কারা পুলিশ প্রশাসন সাথে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী তারপরে কি আমরা বলবো যে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে সারা রাত ভোট কাটার যজ্ঞ করলেন স্টেবিলিটি তো আসলে আবার সকালবেলা অর্থ কিন্তু আবার সকালবেলা সমস্ত ভোট যা ছিল মানুষকে ঢুকতেই দিল না কেন্দ্রে ভোট নিয়ে গেলো সকল ম্যাক্সিমাম কেন্দ্রে শুধু নৌকার ভোট দিস ইজ নট পলিটিক্যাল স্টেবিলিটি যেটা আপনি বলেন যে স্টেবিলিটি ভোট না দিলেও থাকে হ্যাঁ স্বৈরতন্ত্র যখন দেশে জগদ্দল পাথরের মতন যখন জনগণের মথের উপর চেপে বসে সেটা এক এক ধরনের স্থিতিশীলতা যতদিন মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারবে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন এটাও রাজনৈতিক স্থিতিশীলতা যে আমরা এখন রাস্তায় বের হতে পারি না কিন্তু মিস্টার ইসলাম যেমনটা বলছিলেন এবং তিনি এটি ব্যাখ্যা দিবেন যে সাতচল্লিশের পরে এর চাইতে ভালো গণতন্ত্র কবে ছিল ওনার এটি প্রশ্ন আমার আমার আপনার কাছে না বাংলাদেশের জনগণ কবে প্রতিবাদ করতে পারেনি মানে এই প্রশ্নটাও আমি আপনাদের দুজনে গেছি থাকি সাতচল্লিশ সনের পরে এবং বাঙালিরা জন্মগত ভাবেই তাদের রক্তের মধ্যে একটা প্রতিবাদ আছে বিক্ষোবের যেটা মাননীয় লিডার বলেছেন যে মানে কবে প্রতিবাদের ইস্যু যদি থাকে তাহলে বাঙালিরা প্রতিবাদ করে অনেকদিন পরে আসছি লিডার বললেন যে এর চেয়ে গণতন্ত্র কবে ছিল উনি হ্যাঁ উনি খুবই বলেছেন কথাটা উনি যে এটাকে সমর্থন করে বলেছেন এটা আমি কিন্তু বিশ্বাস করতে পারি না যতটুকু ওনার ক্যারেক্টারকে আমি জানি নিশ্চয়ই বলবেন উনি নিশ্চয়ই দুঃখ করে বলছেন যে এর চেয়ে গণতন্ত্র আসছিলো না এই গণতন্ত্রকে ধিক্কার জানিয়ে উনি বলেছেন তবে এর চেয়েতে ভেটার গণতন্ত্র ছিল কিনা যায় না তবে এরকম গণতন্ত্রে রাতের অন্ধকারে ভোট কাটা পৃথিবীর ইতিহাস বাংলাদেশের ইতিহাস আর কখনো হয় নাই তো পৃথিবীর ইতিহাসও হয় নাই যেটা এই সরকার দেখাইল উনত্রিশ তারিখ ডিসেম্বরের রাত্রে এই গণতন্ত্র আমরা দেখিনি

সেই রাতে শ্রমিকদের মিছিলে পাকিস্তান সেনাবাহিনী গুলি শুরু করেছে এর আগেও কিন্তু উত্তাল ঢাকা শহর আমরা অনেক মিছিল করেছি হ্যাঁ একটা একটা মুহূর্তে গিয়ে গুলি করেছি কিন্তু এখনকার মতন এই রকম নির্যাতন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণের উপর আমার বয়সটা অনেক হয়েছে আমরা যখন আন্দোলন করেছি বাষট্টির আন্দোলন দেখেছি ছয়ষট্টি আন্দোলন দেখেছি উনসত্তরের আন্দোলন দেখেছি সত্তরের নির্বাচন দেখেছি পাকিস্তানের এইভাবে জনগণের উপর নির্যাতন অত্যাচার করেনি আজকে স্থিতিশীলতার কথা নেতা বলেছেন কারণ আমরা প্রতিবাদ করতে জানি প্রতিবাদ কোথায় করব প্রতিবাদ করলে তো গুলি চলে গুম হয়ে যাচ্ছে কত মানুষকে গুম করা হচ্ছে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষ কথা বলতে পারে না আজকে শহীদ ভাই বলতেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা শ্রোতাছেন উনি রাস্তায় নামুক কিন্তু যে একটু পরে বলবেন কথা বলতে পারে না আপনি বলছেন আপনি তো নিজে যা বললেন সেটা বাকি বলতে পারবেন না উনি বলতে পারবেন ইচ্ছা করলে বলতে পারবেন না ওনার পিস থাকতে পারে উনি ওই টাইপের লোক না না বলান করবেন না পারলে আপনি কি করে কথা বলছেন এটা তো আমার বলার ব্যাপার না আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমরা প্রতিবাদ করতে জানি প্রতিবাদের ভাষা জানি কিন্তু বর্তমান যে স্বৈর শাসন যে টিরানিকেল একটা রেজিম চলেছে এখানে ভিতর সন্ত্রস্ত এ থেকে একটা আউটবাস্ট কিন্তু একদিন হবে অগণতান্ত্রিক অবস্থা থেকে বিপ্লবের ডাক আসে আবার গণতন্ত্রের ভিতর দিয়েও বিপ্লবের ডাক আসে সেই ডাক যা আসবে না এটাও কিন্তু বলা যায় না কারণ আমরা যেই একটা টারমোয়েলের ভিতর দিয়ে সামনে যে দেখেন সামাজিক অবস্থা কি হারে দর্শন হচ্ছে দেশে এবং নাবালিকা শিশু মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হয়েছেন পুরুষদের ডাক দিতে এখন উনি পুরুষদের আহ্বান জানিয়েছেন স্লোগান তুলতে দর্শনের বিরুদ্ধে পুরুষরা আগে আসতে উনি বলেছেন সংবাদ সম্মেলনে যে সজাতিদের আগে হ্যাঁ আগে তার মানে কতটুকু গভীরভাবে এই জিনিসটা না সরলে প্রধানমন্ত্রী এটা বলতে বাধ্য হয়েছেন পুরুষদেরকে যা আপনারা নিজেরা এটার বিরুদ্ধে পুরুষ যেমন আমরা পাকিস্তান বলে শুনছিলাম পাকিস্তানের উপকৃত করে যে ঘুষখোর মুর্দাবাদ স্লোগানটা দিলে আর কাজ হবে না এখন ঘুষখোর জিন্দাবাদ বলো কাজে মাননীয় প্রধানমন্ত্রী এখন যারা দর্শন করে পুরুষ পুরুষকে ডাকছেন যা আপনারা সুচ্চার হন এখন দর্শনের বিরুদ্ধে কারণ এই লেভেলে দর্শন পৌঁছে গেছে সামাজিক প্রত্যেকটা জায়গায় আজকে উনি ব্যাংকের কথা বলেছেন লোড বিনাইন অ্যান্ড মেলিগনেন্ট করাপশনের কথা বলেছেন দেখেন এটা বলতে গিয়ে উনি কাদের সিদ্দিকির প্রসঙ্গ টেনেছেন আমি কিছু কমেন্ট করব না আগেই বলেছি ওনার সব কথাকে আমি রুরোভাবে উত্তর দিব না আমি খুব রেসপেক্ট করি এই বিনাইন এখন তো মেলিগনেট করাপশন হচ্ছে আপনি বলেছেন হলমার্কের কথা বলেছেন সৈয়দ ভাই উনি ব্যাংকের বেসিক ব্যাংকের কথা বলেছেন কোন ব্যাংকের কি আছে এখন সমস্ত অর্থ লুটপাট হয়ে যাচ্ছে শেয়ার মার্কেটের এখন অবস্থা দেখেন সেই আগের অর্থমন্ত্রী রাবিশ বলেছেন কি কি বলেছেন সব কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু উন্নতি হয় যেই লোকগুলি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কিছু এবং বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত গ্রাম লেভেল থেকে উঠে আসা যে পুঁজি সর্বস্ব কিন্তু এই সরকারের লোকজন লুটপাট করে নিয়ে গেছে বিচার কিন্তু আজ পর্যন্ত অনেক শহীদ হয়ে পড়েছে দিস ইজ এ মেলিগনেন্ট করা হলমার্কের ফান্ড দিস ইজ এ মেলিগনেন্ট করাপশন দেশে এখন প্রত্যেকটা করাপশানে কিন্তু মেলিগনেন্ট হচ্ছে বিনয়ন আর নাই বিনায়ন করাপ আর নেই অল ক্যান্সার অফী আমি যে উদ্দেশ্য বলছিলাম আপনি দেখেন আমরা যদি আমাদের ইতিহাসের দিকে একটু তাকাই সাতচল্লিশ থেকে একাত্তর এর মধ্যে দশ বছর আইফ খানের সামরিক শাসন তারপরে আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধুর চোদ্দ বছরের চোদ্দ বছর জেল খাটা এবং এই এই সামগ্রিক পরিস্থিতি এই এই সময়ে তখন তো গণতন্ত্র ছিলই না আমরা সাতচল্লিশ সালের পরে আমরা সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু করেছেন তারপরে আপনি আমি সবাই মিলে করেছি আমরা ঊনসত্তরের গণ অভ্যুত্থান ঘটিয়েছি তারপরে একাত্তরে নির্বাচনে জয়লাভ করেও আওয়ামী লীগকে যখন ক্ষমতায় দিল না জনগণ সশস্ত্র সংগ্রাম পর্যন্ত করেছে তো এই হল পাকিস্তানি আমলের গণতন্ত্রের চেহারা যখন আইব মোনায়মের শাসন এবং তার পূর্বে পাকিস্তানের একচেটিয়া পুঁজিবাদ মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসি ব্যাক্ট গভর্নমেন্টের শোষণ নির্যাতন এটা আমাদের উপরে চলেছে তারপরে আপনি বললেন যে এই যে ভোটের যে দুরবস্থা ভোটের দুরবস্থা আমাদের দেশে জিও রহমান সাহেব নো ভোট করলেন নাইনটি ভোট পেয়ে গেলেন আপনি বলেন নাইনটি ভোট এটা কি কোনো মানে উনি যদি সঠিকভাবে ভোট হতো নাইনটি এইট ভোট কি পেতেন এটা একটা জিনিস ওই ওই যে শুরু হইল ভোটের বাক্সে যে একটা বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা আমার মনে হয় না যে এ পর্যন্ত কোনো নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এই তিনটা পয়েন্ট একটু একানব্বই সালে একানব্বই সালে আমরা দেখেছি একানব্বই সালে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ সংসদে যায় নাই ছিয়ানব্বইতে নির্বাচন হয়েছে বিএনপি সংসদে যায় নাই দুই হাজার নির্বাচন হয়েছে আবার আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেছে তারপরে তো ওয়ান ইলেভেন এসে গেল সুতরাং আমাদের দেশে গণতন্ত্র জিও রহমান সাহেব সারা রাত্রে তার পুরো শাসন শাসনামলে রাত্রেবেলা কারফিউ দিয়ে রাখলেন কারফিউ মার্কা গণতন্ত্র ওটা কি কোনো গণতন্ত্র ছিল হুসেন মোহাম্মদ এরশাদের পিরিয়ড এবং হুসেন মোহাম্মদ এরশাদের পিরিয়ডে আপনারা আমাদেরকে সব শৈল শাসন বইলে এই বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সব আন্দোলন করলো তো আমরা স্বৈরশাসন থাকি আর যাই থাকি আমাদের সময় কজন লোক মারা গেছে আর এখন

মানুষ এখানে একটা পার্লামেন্টারি সিস্টেম আছে সিস্টেমটার মধ্যে মানুষের জবাবদিহিতা আছে এই যে বিএনপির যে ছয়জন হোক ছয়জন যে পার্লামেন্টে কথা বলছে সে কথাগুলো সব জায়গায় প্রচারিত হচ্ছে তারপরে এই যে ওনরা যে এই যে টক শোগুলোতে অংশগ্রহণ করছেন সেখানে ফ্রিলি কথা বলতে পারছেন তারপরে প্রত্যেকদিন সকালে অথবা বিকালে ওই রিজবি একটা ছোটোখাটো রেডিও স্টেশন খোলা আছে তার সে একটা না একটা প্রতিদিন ফটো শো করছে বা তার বক্তব্য দিচ্ছে তারপরে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও প্রায় প্রতিদিনই একটা করেন এবং ওবায়দুল কাদের সঙ্গে সঙ্গে তার একটা উত্তরও দেন তো এই যে যে এই কথাবার্তা এই যে যে এই সংবাদপত্র এই যে যে হেডিংটা দিতে পেরেছে আজকে এগুলো তো গণতন্ত্রের বিষয় এবং এই মতামতগুলো তারা পূর্ণভাবে তারা প্রকাশ করতে পারছে কিন্তু যেখানে আমি মানে আমি যে প্রশ্নটা তুলতে চাই সে প্রশ্নটা হলো যে গণতান্ত্রিক শক্তি স্থিতিশীলতা বজায় রাখবে এবং আমরা যেটা মনে করি যে যে বিএনপি আজকে যে দাবি তুলছে বা জাতীয় ঐক্য ফ্রন্ট যে দাবি তুলছে যদিও জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে দল বেরিয়ে গেছে আজকে গত গতকালকে একটা দল বেরিয়ে গেছে ওই বিএনপির বিরোধলীয় ঐক্য জোট থেকে বিজেপি বেরিয়ে গেছে আবার কর্নেল অলি একটা আলাদা মঞ্চ করেছে অতএব তাদের ভিতরেও নানান ধরনের টারমাইল চলছে এবং তারাও মনে করছে যে বিএনপি নেতৃত্ব অযোগ্য এটা কর্নেল অলি নিজেই বলেছেন এবং বলছেন যে আমাকে এই নেতৃত্ব দিতে হবে মনে হচ্ছে মুক্তির জন্য ইত্যাদি তো আমি যে বিষয়টার দিকে আসতে চাই সেটা হইল যে রাজনীতির ক্ষেত্রে আমাদের দেশে যে সমস্ত খেলা সেই খেলাগুলো কিন্তু এখন মাঠে আছে রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে এখন বিএনপি বলে যে গুম খুন গুম খুন এগুলো তেসরা নভেম্বরের পর থেকে বহুত হয়েছে তেসরা নভেম্বরের উনিশশো পঁচাত্তরের পর থেকে এই গুম খুন এই দেশে কম হয় নাই এবং অনেক অফিসারের এখনও সন্ধান পাওয়া যায় নাই অনেক সেনাবাহিনীর সাধারণ সদস্য সেনা সদস্যের সন্ধান পাওয়া যায় নাই যে পঁচাত্তরের সাতই নভেম্বরের পরে কি হলো সুতরাং এটা কোনো আমি সমর্থনযোগ্য মনে করি না এবং এখনও যেটা হয় বিশেষ করে এই যে অনেকগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাও আমি স্বতন্ত্রযোগ্য মনে করি না এমনকি মাদক দাদক ইত্যাদি যারা আছে কিন্তু আমাদের কথা মনে রাখতে হবে যে আমরা যেন একটা জিনিস চিন্তা করি যে আমরা কিন্তু গণতন্ত্র বিনির্মাণের পথে এখনও গণতন্ত্রের যে উচ্চ শিখর সেখানে আমরা পৌঁছে গেছি এরকমের দাবি করা কিন্তু আমাদের আমি এখনও করছি না আমরা গণতন্ত্রে বিনির্মাণের পথে আছি বিএনপি এবং গণ কি ঐক্যফ্রন্ট যেটা মনে করছে যে গণতন্ত্র মানে হলে একদিন সেটা হলো ভোটের দিন এবং আমাদের দেশের অনেক জায়গায় এই একটা ভুল ধারণা আছে যে ভোটের একদিনেই গণতন্ত্রের সব কিছু নির্ধারিত হয়ে যায় আমি মনে করি না যে ভোটের একদিনের ওই গণতন্ত্রই পূর্ণ গণতন্ত্র মৌলানা সেটা একেবারেই না ভোটের গণতন্ত্রই গণতন্ত্র না কিন্তু ভোট ছাড়া গণতন্ত্র সেটাই হলো আসল গণতন্ত্র মানে ভোট ছাড়া ভোট ছাড়া গণতন্ত্র আসল না ভোট না ভোট ভোট থাকবে কিন্তু গণতন্ত্র তিনশো পঁয়ষট্টি দিনই থাকতে হবে আমি একমত

পাকিস্তান সনের যুক্ত জয়লাভ করেছিল যুক্ত ফ্রন্ট ভোটে ভোট দিতে পেরেছিল মানুষ সত্তরের নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পেরেছে তারা আমাদেরকে আমাদের ভোটের রেজাল্ট বাস্তবায়িত করতে দেনে বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগকে গভর্নমেন্ট করতে দেন আমাদের স্থায়ী হয় আমাকে বলেন বাট ভোটে আমি দিতে পাকিস্তানের অত্যাচার করে আমাদেরকে ক্ষমতা হয়তো দেয় নাই আর সেই কারণে আমরা লিবার করেছি দ্যান বিহাইন্ড দ্য লিবার ওয়ার ওয়াজ নন ইমপ্লিমেন্টেশন অব দ্য বার্ডিক্টের বার্ডিকটাকে আমরা বাস্তবায়িত করতে পারি নাই ভোট দিতে পেরেছি নট দ্যাট লাইক দিস গভর্নমেন্ট তিরিশ তারিখের নির্বাচন উনত্রিশ তারিখের রাতে সকল ভোট নিয়ে যাওয়া হয়েছে পুলিশ দিয়ে দেুটেড দ্যান্ডের সমর্থন দেওয়া অনেক কিছু না আমলের ভোট হয়েছে আমি বলবো ওই পার্টটা এইরকম টিরানিক্যাল অবস্থা জনগণের উপর এটা কখনো এটা ছিল না আপনি জিয়ার আমলের আর পুঁজিবাদের একচেটিয়া পুঁজিবাদের কথা আপনি বলেছেন পাকিস্তানাবি এস চব্বিশ পরিবারের অ্যাগেন্স্ট আমরা স্লোগান দিয়েছি এখন কত পরিবার এই যে আপনার মানে যিনি কো যে বের হলো যেটাতে আমাদের মানে ইকুয়েল ডিস্ট্রিবিউশন তো দূরের কথা দিন দিন আরও রেশিও বাড়তেছে আপনি বলেছেন আপনার বক্তব্যে যে আর্থিক মানে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এখন বিএনপি কিন্তু কোনো ব্যবসা করতে দিচ্ছে না বিএনপি বা আওয়ামী লীগের বাইরে আপনি আমি জানি আপনি এখানে বের হয়ে শিকার করবেন সকল ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে সকল সেক্টরের ব্যবসায়ীদের বাংলাদেশে সকল ব্যবসায়ীদের তো সরকারের পক্ষে আমরা নির্বাচনের আগেও তো মঞ্চে গিয়ে প্রধানমন্ত্রীকে তারা সমর্থন জানিয়েছে সকল না সকল ওইগুলাই সকল ব্যবসায়ই না আরো বহু ব্যবসায় আছে আপনি যদি সমাজে সেই স্ট্যাটিস্টিক্স নেন তাহলে আপনি দেখবেন যে ব্যবসায়ীদের মেরুদণ্ড বিভিন্ন আ মানুষ তো অনেক রকমের আছে না শুধু আওয়ামী ব্যবসায়ী না অনেক পার্টির লোক আছে কিভাবে বিভিন্ন ব্যবসায়ীদেরকে মেরুদণ্ড ভেঙ্গে দিয়ে ব্যাংক দিয়ে ডিস্টার্ব করে কয়েকটি হাতে ব্যবসাকে নিয়ে আসা হচ্ছে এটা আমি বলতে চাই না শহীদদের সংশ্লিষ্ট এটা শুনে দু একটা বিচ্ছিন্ন উদাহরণ দিয়ে সার্বিকভাবে কোনো কিছু ডিডিউস করা যায় না এটা স্টেটিস এ বলে না বা কোনো উপসংহারে এটা টানা যায় না কাজে আমি বলবো পাকিস্তানের এক চেতিয়া পুঁজিবাদের চিতা আজকে আওয়ামী পুঁজিবাদের যে নব্য সৃষ্টি বাংলাদেশের মাটিতে হচ্ছে এটা একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমাদের অর্থনীতিতে যেটা আপনি বলেছেন যেমন এই পাকিস্তান এই ভারসাম্যহীনতার কারণে আজকে পাকিস্তানের এই অবস্থা অনেক আমাদের দেশে সে একই দিকে কিন্তু আমাদের অর্থনীতি চলে যাচ্ছে জিয়ার সময়ের ভোটের কথা বলেছেন ইয়েস নো দেখেন দ্যাট ওয়াজ এ রেফারেন্ডাম

এই যে দেখেনিটা এটাও সমর্থনযোগ্য না আমি জানি না তারপরেও কেন এটা বলতে চাই যে পাঁচশো পাঁচ লক্ষর উপরে কেন্দ্র ছিল এসে একটু স্বীকার করলেন যে এখন বেটার গণতন্ত্র এই দুইটাই পচা গণতন্ত্র দুইটাই পচা গণতন্ত্র এখন তো গণতন্ত্র বলতে কিছুই নেই চাকুরির ক্ষেত্রে গণতন্ত্র নেই চাকুরিতে আপনি সহিত বা আপনি মন্ত্রী ছিলেন হ্যাঁ বে পুলিশ ভেরিফিকেশন হয় কী হয় আমার চরিত্র ভালো না খারাপ আমি খুনি নাকি আমার কোনো জেলের অর্ডার আছে কি না এইগুলি আর এখন পুলিশ ভেরিফিকেশন হয় সে বিএনপি করে কিনা আওয়ামী পরিবারের ছেলে নাকি এক বিপরীতে হইলে বাদ চাকরি থেকে এগুলি গণতন্ত্র ঋণ বিএনপি হইলে ঋণ আসে সেনাবাহিনীর কন্ট্রাক্টরি বিএনপি নামক কোনো ছেলেদের লাইসেন্স বাতিল করে দেওয়া হচ্ছে

মানে চমকপ্রদ উন্নয়নমূলক কাজ দেখায় সেটা খানও কিন্তু দেখাইছিল হ্যাঁ ডিকেড অফ প্রোগ্রেস পালন করছিল কিন্তু শেষ রক্ষা হয় নাই কাজে উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট পিরিয়ড আশা করি ওয়েট করতে থাকেন ইতিমধ্যে আমাদের দেশ উন্নতির দিকে আগাচ্ছে আগাক আমরা এটা চাই রাজনীতিতে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা পলিটিক্যাল ইকুয়েশন আর একটা হলো কেমিস্ট্রি অফ পলিটিক্স কেমিস্ট্রি এই পলিটিক্যাল কেমিস্ট্রি এবং রাজনৈতিক যে সমীকরণ এই দুটো ক্ষেত্রেই আজকে যারা ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার যে দায় দায়িত্ব তারা এখন আওয়ামী লীগের উপরে কখনো চাপাইতে চায় কখনো তারা তাদের দলের একাংশের উপরে চাপাইতে চায় কখনও তারা মানুষের উপরে চাপাইতে চায় কখনও তারা গণতন্ত্রের উপরে চাপাইতে চায় এই যে রাজনৈতিকভাবে আমাদের যে পথে অগ্রসর হওয়া উচিত আমি বলি না যে হত্যা গুম এগুলো সমর্থনযোগ্য আমি এ কথাও বলি না যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড বিভিন্ন সময় সংগঠিত হয় সেগুলো সমর্থনযোগ্য আমি এ কথাও বলি না যে দুর্নীতি সমর্থনযোগ্য মানুষের কণ্ঠরোধ এটাও সমর্থনযোগ্য নয় গণতান্ত্রিক যে স্ফুরণ সেটা নিশ্চয়ই মানুষের হইতে হবে মানুষের মনের আকাঙ্ক্ষা সেটা চলতে হবে যেরকমের একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের এই এই বক্তব্যের উপসংহারের দিকে যেতে চাই যে দেখুন পশ্চিম বার্লিন পূর্ব বার্লিন থেকে একটা কুকুর বার্লিন ওয়াল তার কাটাতারের বেড়া ছিঁড়ে স্নাদুসুষ একটা কুকুর পশ্চিম বার্লিনে গেছে পশ্চিম বার্লিনে যাওয়ার পর পূর্ব পশ্চিম বার্লিনের কুকুররা জিজ্ঞেস করতেছে যে তোমার শরীর স্বাস্থ্য ইত্যাদি তো খুব ভালো তোমার যে অবস্থা আচ্ছা তো আমাদেরও এরকমের অবস্থা নাই তুমি বলতেছো তুমি খাবার ঠিক মতন পেতে তো তাহলে তুমি এই এই পূর্ব বার্লিনে থেকে পশ্চিম বার্লিনে আসলে কেন বলে আসলাম এই কারণে যে ওখানে খাবারও ঠিক মতন পাচ্ছিলাম আমি চলাফেরাও ঠিক মতন করতে পারছিলাম কিন্তু প্রবলেম হলো আমি তো ঘেউ ঘেউ করতে পারছিলাম না স্বাধীনতা নাই ঘেউ করতে পারছিলাম তো আমার আমার মনে হয় যে আমাদের দেশে শেখ হাসিনা এই ঘেউ ঘেউ করার অধিকারটা দিয়েছে এবং সেজন্য আপনারা যারা করতেছেন ওই যে কথাবার্তা ইত্যাদি যা বলতেছেন

আমি বলতেছি যে আপনারা দ্যাট ইজ দা মেজর পার্ট অফ ডেমোক্রেসি বাট উনি কি বলছেন যে 29 তারিখে ভোট হচ্ছে আমি বলি না তো প্রেক্ষাপটটা আমি বলতেছি যে আপনারা 30 তারিখ থেকেই গণতন্ত্রের সর্বশেষ দিন হিসেবে কেন বেছে নিলেন এবং কেন 30 ডিসেম্বরের পরে 31 ডিসেম্বর 1 ডিসেম্বর এবং আজকে কত তারিখ জুলাই মাসের 12 তারিখ 12 তারিখ আপনার এই 12 তারিখ পর্যন্ত আপনারা কর্মসূচি দিতে পারেন না আপনারা গুলি করবে তো আপনারা সব সবে ঈদের পরে দেবো ঈদ আসলে বলেন ঈদুল আজহার পরে দেব ঈদুল আজহা আসলে বলেন পরের ঈদে দিব আপনারা আন্দোলন যদি জনগণ বঞ্চিত হয়ে থাকে জনগণ নিশ্চয়ই আপনাদের ডাকে ছাড়া দেবে আপনারা সেজন্য প্রস্তুত হতেন একটা জিনিস শুধু আমি শেষ করতে চাই যে দেখুন দেশটা আমাদের ভুল ভ্রান্তি সরকারেরও আছে পূর্ববর্তী সরকারগুলিরও আছে আমাদের দেশকে গণতান্ত্রিক পথ ছাড়া সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নাই গণতন্ত্রের দুর্বলতা অনেক কারণ গণতন্ত্র মানুষের সৃষ্টি তারপরেও মানবিক মূল্যবোধ এবং সুকুমার বৃত্তির বহির্প্রকাশের জন্য বিকশিত করার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই আপনারা গণতন্ত্র গণতন্ত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কন্ট্রিবিউট করুন

তথ্যাদি জানার জন্য মিশা সর্দার সাকত হোসেন বকুলু এবং মিশা শেখ ফৈদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্যে দর্শক গণতন্ত্রের কোনো বিকল্প নেই বলছিলেন মিস্টার শেখ ফহিদুল ইসলাম এবং তিনি বলছিলেন যে আজকে বাংলাদেশের যে গণতন্ত্রের হাল উনিশশো সাতচল্লিশের পরে এর চাইতে ভালো কখনোই দেখা যায়নি মানে এখনকার অবস্থা এটাই সবচেয়ে ভালো মিস্টার শেখ শৈদ ইসলামের কথার বিপরীতে গিয়ে মিস্টার সর্দার হোসেন বুকুল বাংলাদেশে গণতন্ত্রের যে সংকট সেটি নানাভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন নির্বাচন কেমন হয়েছে সেটি বলবার চেষ্টা করেছেন কিন্তু মিস্টার শেখ সৈদুল ইসলাম বলছেন যে একদিনের গণতন্ত্রই গণতন্ত্র নয় তিনশো গণতন্ত্রটা তিনশো পঁয়ষট্টি দিনই থাকতে হবে এবং সে কারণে এবং গণতন্ত্র মানেই হচ্ছে যেখানে সুশাসন থাকবে আইনের শাসন থাকবে স্বচ্ছতা থাকবে জবাব থাকবে এবং একথাও তিনিও আবার অস্বীকার করছেন না যেমনটা মিস্টার বকুলও করবার কোনো কারণ নেই যে তিনশো পঁয়ষট্টি তিনি গণতন্ত্রে থাকতে হবে তার মানে হচ্ছে যে নির্বাচনটাও গণতান্ত্রিক হতে হবে সেখানে মানুষের ভোট দেওয়ার ক্ষমতাটা থাকতে হবে এবং ভোট প্রয়োগের যে অধিকার সেটিও নিশ্চি নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে যে সংকট নেই একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই কিন্তু বাংলাদেশ নানাভাবে এগিয়ে যাচ্ছে সেটিও স্বীকার করতে হবে নানান সামাজিক সূচকে বাংলাদেশের অর্জন আছে অর্থনৈতিকভাবেও বাংলাদেশ অনেক ক্ষেত্রেই দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু এই দৃষ্টি আকর্ষণের পাশাপাশি কিছু ব্যত্যয়ও আছে সেটিও অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং সেখানটাতে যে এই যে গণতন্ত্রের যে সংকটের একটা জায়গা তৈরি হয়েছে যেখানে বিরোধী ফয়েস নেই তার কারণ হচ্ছে রাজনীতির সমীকরণ রাজনীতির রসায়নে বিরোধীরা আসলে অনেক ভুল করে ফেলেছে সেটি মিস্টার শহীদ শহীদুল ইসলাম বলছিলেন যদিও মিস্টার সর্দার শাকাত হোসেন বকুল অনেক কথা বলেও তিনি বলছেন এখানে কথা বলা যায় না সেটি বিচার করবেন দর্শকরা তার আগে আমরা আলোচনা শুরু করেছিলাম যেখানটাতে যে চীনের সঙ্গে সম্পর্ক এবং প্রধানমন্ত্রীর চীন সফর নিশ্চয়ই প্রধানমন্ত্রীর এই প্রয়াস উচ্চোগ ধন্যবাদার্য তবে রোহিঙ্গা সংকটের সমাধান না হলে যে নিরাপত্তার সংকট হবে পরিবেশের সংকট হবে তিনি নিজেই বলছেন এবং সেখানটাতে চীন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রাশিয়া জাপান ভারত এই দেশগুলোকে আরও বেশি তৎপর হতে হবে এবং তাদেরকে তৎপর করে তুলতে হবে বাংলাদেশের স্বার্থে আমরা আশা করব যে প্রধানমন্ত্রী আমরা জানি যে তিনি ভারতীয় দু এক মাসের মধ্যেই যাবেন সেখানটা তো তিনি তৎপরতা চালাবেন আর ওই যে চীনের যে সহায়তা সেই সহায়তা সম্পর্কে সজাগ এবং সতর্ক থাকতে হবে নিশ্চয়ই আমাদের সহায়তা আর্থিক সহায়তা বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ সেগুলো দরকার কিন্তু চীন সম্পর্কে নানা রকমের প্রশ্ন আছে অন্যান্য দেশ সম্পর্ক সম্পর্ক আছে কিন্তু নিজের যদি সক্ষমতা থাকে দক্ষতা যেটি প্রধানমন্ত্রী বলবার চেষ্টা করছেন তাহলে সেটি নিশ্চিতভাবেই যে কারো সহায়তা গ্রহণ করা যায় এবং সেক্ষেত্রে যে ভারসাম্য সেই ভারসাম্যটা বজায় রাখা খুবই জরুরি দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা